শোনো বাবা, এই যে তাল গাছ দেখতে চাও, ওর পাশে আরেকখান তাল গাছ, ঠিক আছে, ওটা একটু এই সাইড হচ্ছে বাসের চাষাগর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বাসের চাষাগর বাড়ি। তার থেকে যদি একটু পুব মেহে যাও, ওটা আঙ্গুর বাসা, ঠিক আছে, বুঝতেছি তো তুমি উত্তর দিতেছ, নতুন নতুন উল্লিটা হয়। খলিল, কালো কথা কও। অর্থাতে কথা বলতেছি, ব্ল্যাক বেঙ্গল খুব উন্নত জাত, মানে নতুন আছে গ্রামে, নতুন সব বাসা পৌঁছে করে দিলাম, বাসের চাষার বাড়ি, তার যে পূব মেহা আমার বাসা, এই রাস্তা, এগুলো চেনাইতেছি। আমার বাসা চিনাইছো? এই যে একটা ভুল করে ফেলেছি চাষা, এর তো চেনাই নেই। আসছে না তোমার এই চাষা খেতে হো, ওর বাসা চেনার লাগবো, ঠিক আছে, এসে। না না, আমার বাসা চিনানোর দরকার নাই। আচ্ছা, অসুবিধা বাবা, আসো আসো, তুমি আসো, সুন্দর করে, হ্যাঁ আসো আসো আসো। ছাগলের লগে একটা পাগল ধরছে আর কি, খায় দাও, তার কোনো কাম নাই। ওর কাপড় আমার কাপড়ের চেয়ে উজ্জ্বল হলো কি করে? কারণ সাধারণ ডিটারজেন্ট কাপড়ে পাউডারের স্তর ফেলে এবং কাপড়কে করে ফ্যাকাশে। নতুন রিন থাকুন উজ্জ্বল সব সময়। ওরা স্কুলে যেতে আছে। হ্যাঁ না ভাই, আমরা তো স্কুলে যাইতেছি না, আমরা কোচিং এ যাইতেছি। কোচিং এ যেতেছ? হ্যাঁ। কোচিং এর রাস্তা কোন দিক? ওই দিকে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। বাবা, ওরা কোচিং এ যাইতেছে। আমার নাম কি? এ প্লাস মাস্টার। এ প্লাস মাস্টার। আমার কাছে যদি কোচিং করিস, এ প্লাস পাবি নিশ্চিত, কেউ ঠেকাতেই পারবে না। স্যার, আমি তো পাশই করব না, তো এ প্লাস কিভাবে পাবো? আরে বাবা, সে ব্যবস্থা তো আমার কাছে আছে। সাজেশন সাজেশন, পরীক্ষার আগে এমন ভাবে আমি সাজেশন দিয়ে দেব, না পাইলে উপায় নেই, তারপরেও যদি না পারিস, হলের মধ্যে কিভাবে নকল পাঠাতে হয় সেটা আমি বুঝবো, এটা নিয়ে তোকে কেউ ভাবতে হবে না। আরে তুরা তো তুরা, আমার এই কোচিং এ যদি গরু ছাগলও ভর্তি হয়, সেটারেও আমি এ প্লাস পাওয়া দিব। নাও, কাম তো হয়ে গেল, যে এ মাস্টার এ প্লাস মাস্টারকে চলো যাই, হে তো গরু ছাগল সবাক দেয়, তোমার একটা এ প্লাস দিয়ে দিলাম। আরে কপাল রে বাবা তোমার, সালামত ছিও। তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ব্ল্যাক বেঙ্গল। কি কবা? রাঙ্গু স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? কোচিং এর মধ্যে এসে ডিস্টার্ব করতেছ কেন? কই হলো তাড়াতাড়ি? ওই স্যার, একটা পরামর্শ, একটা হেল্পের জন্য আসছিলাম। কি 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 পরামর্শ? তাড়াতাড়ি কেউ ডিস্টার্ব করে না কোচিং এর মধ্যে কব। আচ্ছা স্যার, এই যে আপনি এক খান, ওর এক খান স্যার, এই যে এ প্লাস দিয়ে দেন। ওর নাম কারে? এই যে স্যার, এই যে ওর আমার এই যে নিয়ে এসেছে, যে এই যে এর দিয়ে দেন। এই তুমি কি আমার সাথে ইয়ার্কি মারতেছ? কি কোচিং কি একটা ইয়ার্কি জায়গা? এই ছাগলকে আমি এ প্লাস দেবো? না স্যার, ও খালি ছাগল না, ওর নাম কিন্তু হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, খুবই উন্নত জাত। তুমি যে একটা খুবই খারাপ জাত সেটা তুমি জানো? ছাগল নিয়ে এসে কোচিং এর মধ্যে গন্ধে গন্ধে সারা বাড়ি অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যাও যাও, নিয়ে যাও। স্যার, সবার গায়ে গন্ধ থাকে, এই ছাগলের নাম হয়। স্যার, আপনি এটাকে কইলেন স্যার যে এই যে আপনি অগরের ছাত্রছাত্রী কেন, গরু ছাগলের এ প্লাস দিয়ে দেন, তো ওরে দেন তো ছাগলই। হলিল, তুমি কিন্তু ভারী ডিস্টার্ব করছিস আমার কোচিং এর মধ্যে, যাও ছাগল নিয়ে বাইরে যাও, বাইরে যাও। আর একটা সাজেশন দিতাম, বেশি ঢেয়ে দিতাম। বাইরে বাইরে যাও। স্যার, এখন আপনার মেজাজ খারাপ, পরে একটু বিবেচনা করেন স্যার। এ হলিল, আচ্ছা ঠিক আছে বাবা, চলো। আমি
ছাড়তেছিনে আমার সাথে ছাগল নিয়ে ইয়ার কি মানিস না আচ্ছা খালি কি পাতাই খাবি রে বাবা একটু তো এগুলো খাওয়া লাগে ও সাসি আচ্ছা এই অর্থালিটা কই অর্থালি নিয়ে এসো আর একটু কাঁচামরিচ নিয়ে এসো এই ছাগল ডালে নিয়ে তুমি কি শুরু করছো হ্যাঁ এই ছাগল নিয়ে কি না কি করছো কে জানে ওই তোমার সাসের আইসা চেয়ারম্যান ডাই গেল হয়ে গেছে কে চেয়ারম্যানটাকে নিয়ে যাবো কিসের জন্য মানে ছাগলের জন্য চেয়ারম্যানটা কিসের জন্য সাসারে কি করছো তুমি বুঝো না তুমি আমাগো বাড়িতে থাকো তোমার যত ন্যায় অন্যায় আছে সব তো আমাগো উপরে দেই যাইব না জানি না ছাগল নিয়ে কি হইছে না না হইছে তার নাকি এবার বিচার সালিশ হইব ও বলে একটা মানুষ না যাই বিচার কি করছে বাবা রে শোনো শোনো এখন খাওয়া লাগবো না শোনো তোমার দোষ কি জানো তুমি তো কথার উপর কথা কইতে পারো না বাদ করে খামো নি তো আয় তো আয় বাবা আয় শোনো আয় 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 মানুষ বিচার দিছে আয় তো আয় আয় তো চেয়ারম্যান স্যার আমার একটা কথা আপনি কোন আপনার সোয়াল কাল আমার কাটটা সোয়াল যার বেরেন বলতে কিচ্ছু নেই একটা ছাগল নিয়ে যায় কয় যে এই ছাগল রে এ প্লাস পাওয়া দিতে হবে কত বড় বেয়াদবি চিন্তা করে দেখেছেন যে কোচিং সেন্টারে আপনার সোয়াল পড়াশোনা করে সেই কোচিং সেন্টারে ও ছাগল নিয়ে যায় কয় এ প্লাস পাওয়া দিতে হবে এর একটা বিল আপনার করাই লাগবে এই খলিল আর তার ছাগলের বিচার করার জন্যই তো আমরা এখানে আজ বসেছি ওর বিচার হবে তাহলে খলিল আর ওর ছাগলের টাকা আনেন দরকার হলে জনসমক্ষে ওর ছাগল জবাই করে খেয়ে ফেলানো হবে ঠিক আমি কি তোর বেয়াই লাগি হ্যাঁ কোলের মধ্যে আয় পারলি আচ্ছা কই আপনার লোকজন কই ডাকেন তা তো ঠিক সাদি তোর ছেলেটার নাম মানিক ওরও তো দেখতে পাচ্ছিস না চেয়ারম্যান সাহেব গ্রামে সিনেমা আসছে সবাই সিনেমা দেখতে গেছে কি বই আইছে কোন হলে নায়ক নায়িকা কিডা আরে না 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 সিনেমা না শুটিং পার্টি আসছে শুটিং হবে শুটিং কি কইছে আনেন সাহেব গ্রামের মধ্যে শুটিং পার্টি আইছে আপনি জানলেন না আমি জানলাম না আর শুটিং হয়ে যাবে এটা কি হতে পারে আপনি হতে দিতে পারেন ঠিক আছে শুটিং এর ব্যাপারটা পরে দেখবা নি এখন খলিল আর তার ছাগলের বিচারটা করি নি খলিল আর ছাগল তার পলায় চলে যাচ্ছে না যন্তনটাই নিয়ে আনা যাবে ঠিক না কিন্তু শুটিং তো আর রোজ রোজ আসবে না বোঝে নাই ওই শুটিং এ তো নায়ক নায়িকা আসবে ফাইটিং দৃশ্য হবে গান বাজনা হবে কত কি হবে আকাশ এ বাতাস এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলছি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি তোমাকে আমি আসছি তোমার কাছে কাপড় আমার কাপড়ের চেয়ে উজ্জ্বল হলো কি করে কারণ সাধারণ ডিটারজেন্ট কাপড়ে পাউডারের স্তর ফেলে এবং কাপড়কে করে ফ্যাকাশে নতুন রিন থাকুন উজ্জ্বল সব সময় আপনার স্ক্রিপ্ট ছাড়া শুধু ফুটেজের জন্য আসছেন এখানে আমাকে তো ভাই বললে হবে না আমার একটা মুডের ব্যাপার আছে আমি আপনি একজন সেলিব্রিটি মানুষ আপনার লাখ লাখ ফলোয়ার আপনি তো ফুটেজ হইব 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 আরে আপনারা পারেনও বলেন বলেন যাই ছাপনি বলেন শুধু বলেন আপনি বাকি আমার দায়িত্ব পাবলিক খাইব বস বস রেডি রেডি রোল অ্যাকশন এ আকাশ এ বাতাস
চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলছি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই পরিচালক ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই যে চন্দ্র গ্রহ সাক্ষীগুলো কাক খুলল? নায়িকা রে অভিনয় নায়িকা আছে, পরে আমরা লাগাই নিব, পরে লাগাই নিব। এটা কি পাঠ গেল? এটা অভিনয়? হ্যাঁ অভিনয়। সমস্যা কি? না ওই যে আগে যখন যাত্রা দেখতাম যে অভিনয়ের জন্য একখান বই থাকে, ওটা মুখ দিয়ে মাস্টার কয় আর যে যে অভিনয় যারা পিলিয়ার তারা কয়, সে এক একই কয় হেলাইল। কথা সমস্যা কি আপনার ভাই? এটা যাত্রা না, এইটা হলো অভিনয়, এটা এই যুগের অভিনয়। আপনি কি ওনারা চিনেন? উনি হলো এই যুগের স্টার সেলিব্রিটি, ফেসবুকে লাখ লাখ ফলোয়ার। উনি একটা কথা বললে সবাই সেখানে লাইক দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, চ্যানেলরা স্পন্সর নিয়ে তার পিছনে দৌড়ায়। আর আপনি বলেন এটা অভিনয় পারে না? কি যে বলেন না মিয়া। আচ্ছা অভিনয় যদি পাঠ যদি এত সহজ হয় পরিচালক সাহেব, তাহলে একটা সুযোগ দেবেন। এই যে আমার যে বাপটা আছে না ব্ল্যাক বেঙ্গল, খুব উন্নত জাত, আমার বিশ্বাস অস্তে ভালো অভিনয় করবো, বাংলা করতে পারবো না করবো, অনেক ভালো করবো দেখেন। ব্ল্যাক বেঙ্গল ছাগল, ব্ল্যাক বেঙ্গল অভিনয় জি, কারণ অভিনয় দেখলাম সোজাই চন্দ্র সাক্ষী মাকি করলে আর ও যে সুন্দর করে করবো দেখুন অনেক ভালো বলে। আপনি কি আমার সাথে ফাজলামো করেন? এই প্রোডাকশন এসে পাগল ছাগল করতে ঢুকছে। আরে না 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 ঠিক আছে আছে যাইতেছে, কিন্তু এইটা খুললাম ঠিক হতেছে না, মানে জাক তাক ধরে নিয়ে এসে করেন এটা ঠিক হতেছে না। প্রোডাকশন আই তরব তরব এই ফরি যাই এই এসে গন্ডগোল হলো না তো? না গন্ডগোল হবে কি করতে, আমার মনে হয় ফাইটিং দৃশ্যের শুটিং চলতেছে। ফাইটিং দৃশ্য এটা বা কি? আরে বুঝলেন না, শুটিংয়ের মধ্যে নায়কের সাথে ভিলেনের ওই ঘুষোঘুষি কিলো কিলি লাইতো লাইতো চড়াচড়ি এই সমস্ত দৃশ্য দারো। আমার মনে হয় ছাগল দিয়ে এই শুটিংয়ের কোনো একটা বারোটা বাজায় দিয়ে গন্ডগোল করিস। তাহলে চলো চলেন। আমাদের শোনেন, এই গ্রামের প্রতিটা গাছপালা রাস্তাঘাট পশু পাখি মানুষজন রেশন চিনি গম আটা ময়দা যাই কোন কোনোটাই কিন্তু চেয়ারম্যানের নজরে রায় না, আপনাকে শুটিং এই জন্য নজরে রায় নেই। আসলে ডিরেক্টর সাহেব একটু বেশি বেশি করে করতেছে, তো আপনাকেও কোনো অসুবিধা হলে আমার জানাবেন। না না চেয়ারম্যান সাহেব, আপনি হলেন এই গ্রামের মুরব্বী, আপনি হলেন চেয়ারম্যান সাহেব, সম্মানী লোক, সবাই তো সম্মান করবেই। কিন্তু এই যে অসুবিধার কথা বললেন, কি আর বলবো চেয়ারম্যান সাহেব, সকাল থেকেই তো আমাদের অসুবিধা। কি অসুবিধা কি অসুবিধা? আর বলবেন না, কোথা থেকে এক লোক এক ছাগল নিয়ে হাজির। কি যেন বললো ছাগলের নাম? হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল, নাকি উন্নত প্রজাতির ছাগল, সে নাকি অভিনয় করবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনিই বলেন, ছাগল কি কোনোদিন অভিনয় করতে পারে? হ্যাঁ কথা তো ঠিক। আচ্ছা ওর নামটা কষ্ট? নাম তো বলে নাই, ছাগল এসেছিল। খলিল বুঝতে হবে না, আমি বুঝে গেছি বুঝে গেছি, খলিল কোলাম না ছাগল নিয়ে আইছে, আমি দেখালাম না আপনারে। আর মাস্টার সাহেব আপনাকে আরেকটা কথা বলি, আপনি তো শিক্ষক মানুষ, এই গ্রামের সকল ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার, এইরকম পাজে লোকরে আপনি কি একটু শিক্ষা দিতে পারেন না? শুনেন আমার নাম হচ্ছে এ প্লাস মাস্টার। এ প্লাস? হ্যাঁ আমার কাছে পড়লি সে এ প্লাস পাবেই, 100% আপনি শিওর থাকতে পারেন পাবেই। হ্যাঁ এইবার দেখেন না এই খলিলের আমি কি করি, আমি ছাইরে দেওয়ার পাত্র না, আমার হাত থেকেও রেহাই পাচ্ছে না। হয়েছে হয়েছে থামো, নায়ক কই? এই নায়ককে ডাকো, নায়ক আসছে। আপনারা কিন্তু ওই খলিল নাকি নাম বললেন ছাগলওয়ালা ব্ল্যাক বেঙ্গল? আরে ভাই আপনি এ নিয়ে ভাববেন না, আমার উপর ছাইরে দেন। আমাদের হিরো জামিল খান, আর এই হচ্ছে ভিলেন মহরম।
আমরা অবশ্য ইয়ং বয়সে অনেক যাত্রাপালা করেছি, তখন চেয়ারম্যান সাহেব ভিলেনের পাঠ করত। আরে নায়কের পাঠ করেছি, সেটা সাইড নায়ক, সাইড নায়ক। আমি অবশ্য নায়কের পাঠ করতাম। আমি জামিল খান, আমার ছবি হয়তো আপনারা দেখেছেন, আমার তো প্রতি মাসেই সিনেমা রিলিজ পাচ্ছে, আর ফেসবুকে আমার লাখ লাখ ফলোয়ার। কোয়ানে কোয়ানে কি ফেসবুক? ফেসবুক আছে না সেই ফেসবুক কম্পিউটারের মধ্যে? কম্পিউটার। আমি যাচ্ছি। হ্যাঁ প্রচুর গরম। ভাই মেকআপ ফ্যান ফ্যান নিয়ে আস। নায়ককে তো দেখলাম, নায়িকাকে এখনো তো দেখতে পাচ্ছি না। পাখির মতো ও এরকম এরকম করলে সুন্দর লাগে তো, কিন্তু বিপদ হয়ে গেল তো। আমার ছাগলটা, ও তো আর মুখ করে ছবি তুলতে পারবো না। ও হ্যাঁ, মানে এটা আপনার ছাগল? জি, ছাগল বলা ঠিক না, ওর নাম হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। হ্যাঁ, খুবই উন্নত জাত। ও সারাক্ষণ আপনার সাথে সাথে থাকে? হ্যাঁ ম্যাডাম, ঘটনা থেকে মনে হয় মানে এই যে এই মানুষ মানুষের ভালোবাসা বোঝে না, কিন্তু পশু পাখি এরা কিন্তু মানুষের ভালোবাসা বোঝে এবং মূল্যায়ন করে। না 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 না, মানুষও মানুষের ভালোবাসা টের পায়। টের পায় কিন্তু অল্প টের পায়। মনে করেন যে মানুষ মানুষের সাথে কাজ্যা করে, ঝগড়া করে, কিন্তু ছাগল কিন্তু কোনো সময় কাজ্যা ঝগড়া করে না, না করে না। তারপরও মানুষও ভালো, ছাগলও ভালো, সবাই ভালো। না এখন চিন্তা করেন, এই যেমন করে আপনি করে ছবি তুললেন, এটা যখন ফেসবুকে দিয়ে দিলেন, ঠিক আছে, তখন হচ্ছে কি যে মানুষজন অন্য কিছু কারণ ছাড়াই খারাপ খারাপ কথা লিখবে, কিন্তু ছাগল কিন্তু করে না, তাই না? ও কিভাবে, দাঁড়াও, ও কিভাবে কমেন্ট করবে? ওর কি ফেসবুক আছে নাকি? ফেসবুক? কাল তার একটা ফেসবুক খুলে দেখো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার সাথে কথা কখনো ভালো লাগলো। আপনি কিন্তু যে আমগুলোর মতো জনসাধারণের সাথে কথা বলেন, আল্লাহ পাক আপনার ভালো করুক। ঠিক আছে জি, আপনার ছাগলটাও ভালো থাকুক, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ যাচ্ছি, চলো চলো যাচ্ছি। ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক বেঙ্গল। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই বাই বাই। আচ্ছা আচ্ছা, এই যে হলো তোমার কল একটা ফেসবুক লাগবে, ঠিক আছে বাবা? হ্যাঁ হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ করছো। হ্যাঁ, নীল আকাশের নিচে আমি আমি কোনোদিন চারব না সুন্দরী। গরম লাগছে, ও মাই গড, ফ্যানটা চালাও তুমি। অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ। তা ডিরেক্টর সাহেব, আমার একটা চরিত্র দেওয়া যায় না? আরে মাস্টার, তোমার আবার কি চরিত্র দিব? তোমার নিজের চরিত্র কই গেল? আরে চেয়ারম্যান সাহেব, এটা অভিনয়ের চরিত্র, মানে শুটিং এর। এটা ঢুকে দিলেন, ধরেন চেয়ারম্যান সাহেব আমি দুইজনে দুটো একটা বড় পার্ট দিয়ে দিলেন, করলাম নাচ গান করলাম নায়িকার সাথে। না না না, আমি নাচতে পারবো না, আমার আবার কোমর ব্যথা। নায়িকার হাত ধরে নাচলে ব্যথা ঠিক হয়ে যাবে না? না 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 না, এইভাবে আসলে হঠাৎ করে চরিত্র দেওয়া যায় না। অভিনয় করতে হলে আগে জানতে হয়, শিখতে হয়, তারপরে আপনারা অভিনয় করবেন।
বস, আমি বলছিলাম কি চেয়ারম্যান সাহেব এবং মাস্টার মশাই তারা দুইজনই এলাকার একজন মান্যগণ্য ব্যক্তি। তারা যদি আমাদের শুটিং একটা সিনে থাকে তাহলে যে কেউ আইসা এখানে ছাগল পাগল নিয়ে ঢুকতে পারবে না। ছোট ভাই বুদ্ধি আছে কিন্তু, আমার ছাত্র অলিবারে ধরে 100-100 মার্ক দিতাম। শুনেন, আমার আর চেয়ারম্যান রে যদি আপনি দুটো পার্ট দেন। দিলাম, একটা ভালো পার্ট দিলেন, আমরা আপনার এখানে সবসময় থেকে অভিনয় করলাম। করলেন আপনার এই জায়গায় ছাগল নিয়ে তো দূরের কথা, কেউ বাঘ নিয়ে ঢোকার সাহস পাবে না। এই আমি এ প্লাস মাস্টার করে রাখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা একটা চরিত্র করবেন। এই শট রেডি কর, লাইট। কি কও এসব, তোমার মাজন লাগবো না, তুমি যাও ঘরে যাও, আমি মাছতে পারবো না। আসলে পেরেশানের মধ্যে আছি তো, কামের মধ্যে থাকলে পেরেশানটা দূর হবো। যাও আমার কাছে। পেরেশান? পেরেশানের আবার কি হইলো? এই যে আমার ব্ল্যাক বেঙ্গল আছে না ছাগলটা, ওর একটা ফেসবুক অ্যাকাউন্ট করছি। কি কি করছো? ফেসবুক মানে অ্যাকাউন্ট করছি ছাগলের ফেসবুক? ছাগলের ফেসবুক, তার আবার ফ্রেন্ড রিকোয়েস্ট? আমি তাহলে বসে দেখ। আরে দূর, আমি করতেছি না, তুমি ঘরে যাও। এক কাজ করো, কি জানি করতেছিল না ছাগলের কি জানি ফেসবুক, ওইটা করো। যাও আচ্ছা কোন আসবো, আইসা করবো কিছুক্ষণের মধ্যে। ওর কাপড় আমার কাপড়ের চেয়ে উজ্জ্বল হলো কি করে? কারণ সাধারণ ডিটারজেন্ট কাপড়ে পাউডারের স্তর ফেলে এবং কাপড়কে করে ফ্যাকাশে। নতুন রিন থাকুন উজ্জ্বল সব সময়। কয়টা বাজে, খেয়াল আছে? খিদে লেগে গেছে না? যাও ভাত নিয়ে আসো, এনে বসে টিভি দেখতে দেখতে খাই। যাও, আমি ভাত রান্ধি নাই। কি অলৌকিক কথা করছো, ভাত রান্ধুনি মানে চাল ডাল নেই নাকি? চাল ডাল থাকবে না কেন? তাহলে তুমি যা শুটিং এর লোকজনের সাথে নাচানাচি করছো, আমি তোমার সাথে থাকবো না। থাকতে না ইচ্ছা করলে যাও, তাই না? কিন্তু এই ঘটনা সত্যি যে আমি শুটিং এ যায় নাচ গান করিনি, এটা একটা অপপ্রচার। আগে লোকে তোমার কত নকল মাস্টার, তুমি বলা পেন্ডে নকল সাপ্লাই দিতা, এখনকার ড্যান্স মাস্টার। আরে বাবা, আমি পোলা পেন্ডে যেভাবে হোক এ প্লাস মাস্টার নেই, আমি আমি নাচ নাচ করাইছি নেই কোনোদিন, যে আমি ড্যান্স মাস্টার হতে যাবো। ভাও কথা, যাও এই ভাও কথা বাদ দিয়ে ভাত বসাও, লোক কিছু না, যাও খিদে লাগিচ্ছে, দুইজনে মিলে খাই। যাও যাচ্ছি, তা আমি কিন্তু তোমার উপর নজর রাখবো। আমার উপর নজর রাখতে চাও নি, আমার উপর নজর না রাখে? যাও ভাতের পাশে লেপ দিকে নজর রাখো, যাতে কুলকুলো না পড়ে। এই জন্য মেয়ে মানুষটা বেশি লাই দিতে হয়, মাথায় উঠতে যায়। আপনি ড্যান্সটা দেখলাম, ফাইন হয়েছে, যে এরকম ড্যান্স দিলেন না ভাই, আপনিটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনার কি হয়েছে জানেন ম্যাডাম, এই যে সিনেমা যে দেখছি তাতে কিন্তু এমনি কিন্তু অনেক ফর্সা আছেন, ঠিক আছে না, কিন্তু টুসটুস টাইপের। থ্যাংক ইউ। আচ্ছা আমি আসলে আপনার কাছে একটা মানে বিপদে পড়ে হেল্প চাওয়ার জন্য আসছি ম্যাডাম। জি বলেন না খলিল ভাই। কি যে ওই ব্ল্যাক বেঙ্গলের তো একটা মানে কোন ফেসবুক আইডি খুলছি, কিন্তু কেউ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে না, কেউ রিকোয়েস্ট দেয় না। এর জন্য ভাবছিলাম কি যে আপনি যদি আফা মানে ওর একটু গায়ে হাত দিয়ে যদি একটা পিকচার তুলতেন, একটা ছবি তুলতেন, তাহলে এটা আমি আপলোড দিয়ে দিতাম, তাহলে সুবিধা। হ্যাঁ আমি ওর সাথে ছবি তুললে রিকোয়েস্ট আসবে? অনেক রিকোয়েস্ট আসবে আপা। মানে ঘটনা হচ্ছে কি, মানুষ তো অরিজিনাল লোকরে দেখে না, পাশে যদি একটা সুন্দর মেয়ে মুখ থাকে না উমরে খেয়া পড়ে, বুঝছেন? এই জন্য যদি দিতেন তো উপকার হতো খুব। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর ফেসবুকের নাম কি রেখেছেন? না না আপা, আমি সৎ আছি,
আমি করলাম কোনো মিথ্যা নাম দেয় নাই। এই যে অনেকে দেয় না, ভোরের পাখি, রাতের কুয়াশা, মেঘ বালিকা, উরুল চণ্ডী, আমি এসব কিচ্ছু দেয় নি। মনে পড়ে তোমাকে কিছু ফেলে যাও, আমি ওর অরিজিনাল নাম দিছি, ওই ব্ল্যাক গড। আপা এটা শুরু তুলছেন একটা, আসো বাবার কাছে যাও, আসো আসো। মেরি নাম বেদনা, সে কথা বুঝিনি আজে। রেনা, ও রেনা, এ লক্ষ্মী শুনা, কোনে গেলে? রেনা, আচ্ছা আমার ওই সেন্টের শিশিটা দেখিস, এখানেই তো ছিল। কই? কেন সেন্টের শিশি দিয়ে কি করবা? আরে তাই মাখবো, সেন্টের শিশি নিয়ে কি করে খায় নাকি? তুমি না কোচিং এ যাচ্ছ, তুমি কি আমার বলত পাইছো? কেন তুমি কি মনে করেছো আমি কিচ্ছু বুঝি না? তুমি এখন সেন্ট মাইকে যাবে শুটিং দেখতে, ওই নায়িকার সাথে নাচ গানা করবে, আমি কি কিচ্ছু বুঝি না? কিরা করলো তোমার? আমি শুটিং দেখতে যাবো, নাচ গান দেখতে যাবো, আমি কি নাচের মাস্টার নাকি? আমি তো এ প্লাস মাস্টার। আরে গেটি ভাঙিছে না, এই গেটি ভাঙা নিয়ে শুটিং এ যাওয়া যায়? দাঁড়ায় তাই কেন, যাও সেন্টের শিশুটা নিয়ে আসো, যাও। আরে বাবা দাঁড়ায় দাঁড়ায় হা করে কি দেখতেছো, আমার কি রূপ উঠিছে নাকি? যাও এনে দাও, যাও লক্ষ্মী শুনা। আরে যাও না, তারা কি দেখতে যাচ্ছে তো? লাফালাফি করে কিছুই তো করতে পারোনি, খুলির ছাগল কাণ্ড করেছে। কি কাণ্ড করেছে? নাকের সাথে ছবি তুলিছে। আমি এ প্লাস মাস্টার, এই সমস্ত ফালতু জিনিস আমি চালাই নে। আর ওই খলিল, ও যদি আমার ছাত্র হতো না, পরীক্ষার কথা ওরে ডাবল জিরো আমি দিয়ে রাখতাম। আমারে চেনে নি, পাগল পাগল নিয়ে কথা। আচ্ছা দেহি কি ছবি তুলিছে, আর আমি কি তুলতে পারি? দেহাবানি ও সাথী, তুমি জিও না আমায় ছেড়ে, তুমি জিও না। হ্যাঁ হয়েছে। এই ফ্যান 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 ধরো, এই মহরম বাড়ি রেডি করো, মহরম বাড়ি রেডি করো, যাও ছবি তোলার পরে কি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট তো সব সব হাজার হাজার হয়ে গেছে। কি বলেন মানে ওর ফ্রেন্ড রিকোয়েস্ট আমার সাথে ছবি তোলার কারণে অনেকগুলো এসে গেছে। হ্যাঁ আপা, মানুষ তো আসলে গাদা। মানুষ আসলে ওই কি যে একটা সুন্দর মেয়ে দেখলেই পুট 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 করে খালি রিকোয়েস্ট পাঠায়, অ্যাকসেপ্ট করে এর মধ্যে থাকে। হ্যাঁ আসলে আইডিটা স্যার অরিজিনাল হে কিটা এইসব তো চিন্তা করে না, একটা স্যার ছাগলের আইডি তো বুঝেই ওঠে নাই আপা। ম্যাডাম ম্যাডাম ওঠে নাই, পর পরে শর্ট রেডি করতে পারেন ভাই, আপনি জান তো ভাই, আর ঝামেলা করেন না ভাই। আমি কোনে খাড়াইতেছি, বিশ্বাস করে শুরু করেন। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বাবা, আসো 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 বাবা, এই যে এনে এনে এনে, খারাপ এনে খারাপ।
এই কলিল তোমার সাগর বাগর নিয়ে সরো, বন্ধু আছে। নায়িকা ম্যাডাম, আপনি আমাদের এলাকায় আইছেন, আমাদের এই এলাকা ধন্য হয়ে গেছে। ধরেন আমি যেমন এ ক্লাস মাস্টার, আপনি আমাদের এলাকায় এ ক্লাস নায়িকা হয়ে গেছেন। ম্যাডাম, আমি আপনার জন্য আমার মনের থেকে একটা উপহার নিয়ে আইছি, দয়া করে যদি গ্রহণ করতেন। আসলে ম্যাডাম, এই শার্টটা খুব ভালো মানুষ। আসলে হয় কি, এই যে দেখেন না, দেখেন এটা একটু দেখেন, মানে উনি আসলে ছাগলের জন্য নিয়ে আসছিল, আল্লাহ পাক আপনাকে ভালো করবে, ঠিক আছে না? ম্যাডাম এখন আসি, অনেক রেগে গেছে মনে হয়। বাবা আসো তো, আসো আসো, ওগুলো খায় না, ওগুলো খায় না, ওটা বড় মানুষের জন্য খায় না বাবা। ছাগলের খবর আছে, তা তো বুঝলাম, ব্ল্যাক বেঙ্গল উন্নত জাত, কিন্তু দেখো তোমার ওই ছাগল যেন কেউ আবার না নিয়ে যায়। এই কথা কোন কাজ আছে না, এই ছাগল দেখতাছি তো না, এই জন্য কইতাছি। ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক বেঙ্গল, বাবা ব্ল্যাক বেঙ্গল, আমার একটা ব্ল্যাক বেঙ্গল হারা গেছে, দেখছো? তো পেলাম না, যে এই ছোট ছাগল আপনি দেখছেন, ছাগল দেখছেন, আসলে আপনি এই কালো একটা ছাগল দেখছেন, ছোট ছাগল স্যার, যে আমার যে ব্ল্যাক বেঙ্গল স্যার উন্নত জাত, ওরা স্যার খুঁজে পাইতেছেন, আপনি দেখছেন? আমি হলাম এ গ্রামের এ প্লাস মাস্টার। আমার কাছে খোঁজ খবর নিবা ছাত্রছাত্রীর, আমার কাছে কি ছাগল পাগলের খবর থাকে? তুমি যাও, তোমার ছাগলটা ওই ফেসবুকের মধ্যে যাই খোঁজো, যাও। আসলে স্যার খুঁজে পাইতেছেন, এই জন্য মাথা নষ্ট, সেই জন্য আমার কাছে জিজ্ঞেস করবা, পাগল ছাগল। বাবা, ওরে বাবা, ছবি তুললেন, তারপরে কোথায় গেল? তারপরে কে ভাকার নিয়ে গেছেন? শোনো, আমি একটা কথা বলবো। ঠিক আছে, খবর লাগাও, কোথায় আছে সবাই, যাও যাও যাও। খলিলের ছাগল খুঁজে দিতে পারলে তার সাথে রাঙে নাই একটা সেলফি তুলবো। আরে খলিলের ছাগল তো আমি খুঁজে দিব। আরে বেটা তুই কি খুঁজবি, ছাগল তো আমি খুঁজে দিব। হেই, খলিল ভাইয়ের ছাগল যে খুঁজে দিতে পারবে, তার সাথে নাকি নায়িকা সেলফি তুলবে, তাই নাকি? বনে যাস এ ছাগল খুঁজতে।
কি বুবলি খান, কি শুনলাম এগুলা? কি হয়েছে ভাইয়া, কি শুনেছেন? তুমি নাকি ঘোষণা দিছো খলিলের ছাগল যে খুঁজে পাবে তার সাথে তুমি সেলফি তুলবা? হ্যাঁ দিয়েছি তো, পাওয়া গেছে ছাগল? পাওয়া গেছে মানে তিনজন লোক তিনটা ছাগল নিয়ে এসে বলছে তিনটাই নাকি খলিলের ছাগল। তিনটা ছাগল? কিন্তু আমি তো জানি খলিল ভাইয়ের একটা ছাগল। তুমি হচ্ছে সুপারহিট নায়িকা বুবলি খান, তুমি ঘোষণা দিয়েছো যে যে খলিলের ছাগল খুঁজে আনবে তার সাথে সেলফি তুলবা, শুধু তিনটা কেন? অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে ঝাঁকে ঝাঁকে লোকজন ছাগল নিয়ে এসে বলবে সেটা খলিলের ছাগল। তাই নাকি ভাইয়া, অনেকগুলো ছাগল, চলেন তো একটু দেখি কেমন লাগে এতগুলো ছাগল দেখতে। চলেন তো, আয় আসো আসো, সামনে আসো। আপনাকে বলছে না খলিলের ছাগল না এগুলো, জানতো? তাই এগুলো সরাও ভাই, ছাগল ম্যাডাম, আমি হইতেছি এলাকার চেয়ারম্যান, আমার মুখের কথা হইতেছে আইন। দেখেন কে বিরোধিতা করে, এটা ছাগল না, কে বিরোধিতা করে? নায়িকার সাথে যদি কেউ ছবি তুললে সেটা আমি তুলবো, এর মধ্যে আপনি আসবেন না। চলেন, এই নকল সাপ্লাই দাও মাস্টার, বন্ড একটা মাস্টার আমার বাধা দেয়। ও, আমি এখন বন্ড মাস্টার হয়ে গেছি না? নিজের গাধা মার্কা সোয়াল হয়ে যখন নকল সাপ্লাই দিয়ে পাস করাই দিছি, এ প্লাস পাই দিছি, তখন মনে ছিল না। এক পা কবরে চলে গেছে, অন্য খসরে মিশে চলে না। ওরে নেন, আজ একটু ফিকিত করে আজ দিন দিন ওই আসতে যাচ্ছে। আচ্ছা আসতে যা। ম্যাডাম আপনি অনেক সুন্দর, তার একটু সমস্যা আছে তো এই জন্য তারে ধরেই নিয়েছি, কিছু মনে করেন না। আমি দৌড়াচ্ছি কেন? আমি এলাকার চেয়ারম্যান, তোমার বউ তোমার উপরে খেপেছে, আমি দৌড়াচ্ছি কেন? বিষয়টা কি? আরে খলিল ভাই, আপনার ব্ল্যাক বেঙ্গল পাওয়া গেছে। আরে আমার বাবাটা রে, কই দিলা বাবা, মজা গেছিল। আরে আমার বেঙ্গল, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সর 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 সর। আরে উঠকে দুধ শেষ হয়ে গেল না বাবা, কই দিলা তুমি? শুনেন, এখন পেয়েছেন তো আপনার এই প্রিয় জিনিসটাকে, মানে আপনার ব্ল্যাক বেঙ্গল কে খুব সাবধানে রাখবেন, ঠিক আছে? সাবধানে কি রাখবো, এই দুদিন পরে তো কুরবানি, একদম কুরবানি তো। কুরবানি দিয়ে দিবেন? আমরা তো করি কি জানেন, অনেক লোক করে কি, এই যে একটা গরু কেনে, গরু কেনে পিঠ থাবড়ায় থাবড়ায় চিন্তা করে যে কত মন গস্তব আর বাজারে কত টাকা, ওই হিসাবে গরু কেনে। ওটা বললাম কোরবানি হয় না, কোরবানি কোন জিনিসটা হয় যেটা সবচেয়ে প্রিয় সেটা, এর জন্য আমি বেশি ভালোবাসি, জানতে প্রেম জাগে, এরপর কোরবানি। খুব ভালো কথা, আমার আপনার কথাটা খুব পছন্দ হয়েছে খুলি সাহেব, খুব পছন্দ হয়েছে। একটু দাঁড়াবেন, আমি আপনার সাথে আর আপনার ব্ল্যাক বেঙ্গলের সাথে একটা সেলফি তুলবো। ইয়াল্লা কি কয় 100 বার মাইশ না না, আইও ফোন দাও, ফোন দাও ম্যাডাম। আসলে আরে বাহ, এদিক থেকো বাবা, বাবা এদিক থেকো, এদিক থেকো, এদিক থেকো, তাকাও তাকাও, তাকাও, তাকাও,
খুব খুশি হলাম। এটা করবো কি জানেন, কোরবানি দিয়া গরু মিসকিন আছে না, সবাক পেটা খাও মা। তুমি শুধু তুমি আমার কাছে ভালোবাসাটাই দামি, যেদিকে তাকাই তুমি শুধু তুমি আমার কাছে ভালোবাসাটাই দামি। জানি জানি তুমি মনের রানী, কারণ পাশে আছো তুমি, তোমার কাছে ভালোবাসাটাই দামি।